আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমি কোকোনাট মিল্ক তৈরি করে নিচ্ছি। একটা নারকেলের থেকে আমি তিনবার করে গরম পানি দিয়ে এই মিল্কটি বের করে নিব। তারপরে আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি তিনটি। এখানে আমি চাল কুমড়া এভাবে করে কেটে নিয়েছি, আর এই যে নারকেলের দুধটাও কিন্তু হয়ে গেছে। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি, তার আগে ডিমগুলো ছিলে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটি তৈরি করছি এটা কিটো ডায়েটে আপনারা অনায়াসে খেতে পারবেন, এটা খুবই টেস্টি হয়। আর তারপরে আমি এখন একটা ডিম গুলে নিলাম, এটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি এখন কোন ডায়েটটি করছি, সেক্ষেত্রে আমি বলে নিচ্ছি যে আমি এখন সকাল থেকে দুপুর পর্যন্ত কিটো ডায়েট করছি, আর দুপুরের পর থেকে বাংলাদেশি ডায়েট করছি। তার মানে দুইটা মিলে মিক্স ডায়েট করতেছি আর কি আমি। আর আমার ওজন ইনশাল্লাহ আগের থেকে 3 কেজি কমে গেছে। আর এখন আমি ওয়াটার ফাস্টিং করতে চাচ্ছি, তো আপনারা যারা যারা আমার সাথে ওয়াটার ফাস্টিং করতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই, তাহলে আমি ওয়াটার ফাস্টিং শুরু করে নিব। এখন ডিম তিনটিও আমি ভেজে নিলাম। এবার ওই তেলের ভিতরে আমি এই চাল কুমড়াগুলো আর একটু ভেজে নিচ্ছি। অনেকে আবার প্রশ্ন করছে এখন আমার বর্তমান ওয়েট কত। আমার ওজন এখন আছে 57 কেজি। ইনশাল্লাহ ওয়াটার ফাস্টিংয়ের মাধ্যমে আমি 5 থেকে 7 কেজি ওজন কমাতে চাচ্ছি। এবার চাল কুমড়োটি ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে কড়াইতে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটি একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি নারকেলের দুধ দিয়ে মশলাটি আর একটু কষিয়ে নিচ্ছি। রান্নাটি একদম সাধারণ। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে সেই চাল কুমড়াগুলা। আর এর ভিতরে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ, আর একটু গোলমরিচের গুঁড়া। এবার এটিকে নেড়ে চেড়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। মানে এই রান্নাটি পুরোটাই নারকেলের দুধ দিয়ে হবে, কোনো প্রকার পানি দিয়ে হবে না। টেস্টটা সাধারণত নারকেলের দুধের কারণেই কিন্তু হবে। আর নারকেলের দুধটা যখন এর ভিতরে দিচ্ছি তখন কিন্তু একটু গুলে নিয়ে তারপরে দিতে হচ্ছে, নাড়িয়ে নিয়ে। তা না হলে কিন্তু উপরে কিন্তু নারকেলের যে ফ্যাটটা ওটা কিন্তু থেকে মানে উপরে উঠে যায় আর নিচে কিন্তু পানিটা থেকে যায়। তো এটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর ভিতরে দিয়ে দিব আবারও ঝোলের পানি। তো এখানে আমি সেই নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট ঘনত্বতে চলে আসবে ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নেব। আর তারপরে এর ভিতরে দিয়ে দিব ডিমগুলা, সে ভাজা ডিম এবং আস্ত ডিম, সব ডিমগুলা এর ভিতরে দিয়ে দিব। আর এখান থেকে কিন্তু বাকি একটু থেকে গিয়েছে, তো আমি এটা কিন্তু রেখে দিচ্ছি বোতলে করে। তো এই যে চাল কুমড়ো ডিমের রান্নাটি কিন্তু আমার একদমই রেডি, আর এটা সত্যি খেতে অনেক টেস্টি হয়। আর সবথেকে টেস্টি হয় এর ঝোলটা, খেতে দারুণ মজা হয়। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। তো আমার রান্নাটি একদম কমপ্লিট। আর আমি এর সাথে সবজি রান্না করেছি, মানে পটল ভেজেছি, আর গুঁড়ো মাছের চান্দা গুঁড়ো আছে ওটা হচ্ছে চচ্চড়ি করেছি, এই মাছটা আর কি বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। আর এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আর আমি কিভাবে কিটো ডায়েট করেছি, ইন্টারমিডিয়েট ফাস্টিং, ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং, সব কিছুই আমার এই ভিডিওতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি আপনারা দেখতে চান সেখান থেকে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।